শিক্ষক নিয়োগের টাকার লেনদেন নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, সেই সময় বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অন্যরকম দৃষ্টান্তের নজির রাখলেন জনসমাজে। পঞ্চায়েত প্রধান হয়েও টাকার বিনিময়ে মাঠে কাজ করতে দ্বিধাবোধ করেন না তিনি। রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে প্রাক্তন তৃণমূল মহাসচিব ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকে। সেই পরিস্থিতিতেই এক টুকরো আশার আলো হিসেবে দৃষ্টান্ত রেখেছেন ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী বিশ্বাস। 2021 সালের 16 সেপ্টেম্বর থেকে ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্যের জমিতে চাষের কাজও করেন তিনি টাকার বিনিময়ে। সকলকে পাকা বাড়ি করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করলেও নিজের মাথার উপর ছাদটা এখনো পাকা হয়ে ওঠেনি। তাতে অবশ্য মন খারাপ করে না মালতীর। আমার মনে হয় যে আমার মানে আমার যেটা কর্ম আমার করা উচিত, কারণ আমি আগে করতাম এখনো করি। কি কি করেন মাঠে? মাঠে বাদাম লাগানো, বাদাম খাত নিড়ানো, তারপরে জমিতে বীজ ফেলা, সবই করি। এই কাজ করার পর বাড়িতেও কাজ করেন? হ্যাঁ, তারপরে বাড়িতে রান্না বান্না, ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠানো, সবই করতে হয় আমাকে। মানে আমাদের তো বাড়ির অবস্থা এইরকমই, হাতে টাকা পয়সা না থাকলে যা হয়, একটা প্রধান হয়েছে, মানে আমার খুব কষ্ট হচ্ছে আমার দিক থেকে, ঠিক আছে, চালাতে। ওই যা ইয়ে পায়, ন্যূনতম একটা ইনকাম পায়, ওতে মানে আমার সংসার কি, বাচ্চাদের পড়াশোনার খরচাটাও হয় না, খুব কষ্ট করে চলতে হয়। মালতী বিশ্বাসের এই সাদামাটা জীবনযাপনের মধ্যে অন্যতম প্রধান কাজ গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনে নেওয়া। তাতে তিনি স্থানীয়দের পছন্দের সারিতে একেবারে প্রথম স্থানে বিরাজমান। তার বাড়ির অবস্থা জানেন? হ্যাঁ, বাড়ির অবস্থা জানি। বাড়ির অবস্থা খুব একটা ভালো না, কাজকর্ম করে খাই, কাজকর্ম করে খাই, কাজকর্ম করে খাই। সহকর্মী হিসেবে মালতী বিশ্বাস যথেষ্ট পরিশ্রমী, কাজের বাইরে তিনি আর কিছু ভাবতেই পারেন না। মত পঞ্চায়েত সচিবের, সঠিক টাইমে তিনি সরকারি অফিসে আসেন এবং সরকারি অফিসে এসে সাধারণ মানুষের যে কাজগুলি তিনি পরিষেবা দেন এবং আমাদের যারা কর্মচারী আছি তাদের সঙ্গে এসে সমস্ত রকম আলোচনা করে সরকারি যে কাজকর্ম সেগুলি করেন, তারপর নির্দিষ্ট টাইমে তিনি বাড়ি ফিরে যান এবং বাড়ির কাজকর্ম করেন। এই এবং আরও অনেক রাতের বেলা তো আমি দেখেছি উনি সাধারণ মানুষের কাজকর্মগুলো করেন। বিরোধীরা অবশ্য তাকে গুড সার্টিফিকেট দিলেও কাঠমানি প্রসঙ্গে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েননি। বকলমে তো কাজ করে অন্যজনা, এই মানে হাতের ঘোড়া রেখেছেন, এই নিয়ে নিঃসন্দেহে ভালো মহিলা, আমাদেরই জানাশোনা, সাহেবডাঙ্গা বাড়ি জানি ওনাকে, খেটে খাওয়া মানুষ। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার লোভ না করে বরং কিভাবে পরিশ্রম করে সংসার চালিয়ে নিয়ে যেতে হবে সেটা ভেবেই কেটে যায় মালতী বিশ্বাসের সারাদিন। ছেলে মেয়ে স্বামীর পাশাপাশি গ্রামবাসীরাও তার বড় আপনার। এই মালতী হয়ে উঠুক না দলের তৃণমূল স্তরের আদর্শ, তাতে আর কিছু না হোক জনগণের মন পাবেন ঠিকই নেতা নেত্রীরা। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।